আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। শত বাধার পরও ঈদে ঘরমুখো মানুষের ভিড় বেড়েই চলেছে। গণপরিবহন না থাকায় বিকল্প ব্যবস্থা নিয়ে গন্তব্যে পৌঁছচ্ছেন তারা। ফেরি চলাচল পুরোপুরি শুরু করে দিয়েছে বিআইডব্লিউটিসি। ঝোড়ো হওয়ার কারণে দৌলতদিয়ায় ফেরির পন্টুন ছিঁড়ে প্রাইভেট কার পানিতে পড়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সাদি ওমর জানাচ্ছেন। শিমুলিয়া বাংলাবাজার ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজও ঘরমুখো মানুষের ভিড় লেগেই আছে। ঘাটে পৌঁছে যাওয়া যাত্রীদের পারাপারে ফেরি চলাচল শুরু হয়েছে পুরোদমে। মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আজ 16টি ফেরির মধ্যে ছোট বড় 13টি ফেরি চলাচল করছে। এসব ফেরিতে অ্যাম্বুলেন্স পণ্যবাহী গাড়ির সাথে যাচ্ছে যাত্রীরাও। করোনা মহামারী রোধে ফেরি চলাচল বন্ধ রাখার কথা থাকলেও মানুষের চাপ এবং রোগী ও মরদেহবাহী অ্যাম্বুলেন্স পণ্যবাহী গাড়ি পারাপারের বিবেচনা করে ফেরি চলাচল পুরোপুরি শুরু করে দিয়েছে বিআইডব্লিউটিসি। সড়কপথেও প্রচণ্ড স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পুলিশের বাধাতেও কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবির চেকপোস্ট আটকে দেওয়ায় ঘাটে কোনো প্রাইভেট কার মাইক্রোবাস দেখা যায়নি। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে যাচ্ছে যাত্রীরা। পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতেই শত কষ্ট মেনে নিয়েই এই ছুটে চলা। সাদিয়া ওমর, চ্যানেল আই। যশোরে বোমা তৈরির সময় বিস্ফোরণে নাজমুল ইসলাম লিটন নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। নিহত নাজমুল যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য। হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে লিটন মেম্বার সহ কয়েকজন বোমা তৈরি করছিলেন। ওই সময় একটি বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে সকালে পুলিশ লিটন মেম্বারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবারে জনতা ইঞ্জিনিয়ারিং মানবতার সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন জেলায় সুবিধা বঞ্চিতদের ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। শরীয়তপুরের জাজিরায় নিম্ন আয়ের ও কর্মহীন পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার দিয়েছে সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশন। প্রায় 550 পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে চাল ডাল তেল সহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শরীয়তপুর সেনা ক্যাম্পের 28 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী ও 28 আরি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আফজাল হোসেন উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। নোয়াখালীর সদর উপজেলার দাঁতপুর ইউনিয়নের গৌরীপুরে নিম্ন আয়ের ও কর্মহীন মানুষকে ঈদ উপহার দিয়েছে অনলাইন বাংলাদেশ প্রবাসী শেখ গ্রুপ। সে সময় 300 বেশি পরিবারকে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি সহ বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। বগুড়া শাহজাহানপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালিবুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে খোটাপাড়া গ্রামের প্রায় 500 বেশি নিম্নআয়ের মানুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে। রংপুরে কর্মহীন 250 বেশি পরিবারকে ঈদ উপহার দিয়েছে সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশন। নগরীর কেরানীহাট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সেনাবাহিনীর 30 বীরের ব্যবস্থাপনায় ঈদ উপহার বিতরণ করা হয়। নীলফামারী সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ও খাতামধুপুর এলাকায় প্রায় 200 বেশি নিম্ন আয়ের মানুষকে মুসলিম এইডের উদ্যোগে রমজানের ফুড প্যাকেজ দেওয়া হয়েছে। রাঙামাটির রাজস্থলীতে 400 বেশি পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার দেওয়া হয়েছে। নরসিংদীতে 400 বেশি কিন্ডারগার্টেন শিক্ষককে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন। মুসলিমউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওই অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের 12,000 দুস্থ পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রাজীব আহমেদ। চ্যানেল আই।
নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী চ্যানেলে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।